হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা এখনকার প্রায় মানুষের মধ্যে দাঁত একজিমা চুলকানির সমস্যা কিন্তু লেগে আছে এই দাঁত একঝিমা চুলকানি থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদেরকে বেস্ট একটা অসাধারণ চমৎকার ক্ষময়পেথি একটা মেডিসিনের কথা বলুন মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে দাঁত এবং চুলকানির একজিমা সমস্যা থেকে মুক্তি পাবেন তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে যে অবশ্যই সঙ্গে থাকবেন দাঁত একজিমা চুলকানি দাঁত একজিমা চুলকানি হলে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে চুলকানি থাকবে সাথে সাথে দেখবেন যে এই দাঁতের সমস্যা হলে অনেকে হয়তো বা চুলকানির সমস্যা হলে অনেকে হয়তো ওষুধের দোকান থেকে হোক বা অন্য ডাক্তারের কাছ থেকে হোক ফাঙ্গাল ইনফেকশান বলে তারা হয়তো ফাঙ্গাল ইনফেকশানের ট্রিটমেন্ট করেন বা তার জন্য হয়তো ওষুধ খান বা হয়তো অনমেন্ট বা সাবান টাবান ইউজ করেন কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয় না কেননা সেটা আপনার সমস্যা হচ্ছে হয়তো একজিমার সমস্যা না হয়তো চুলকানির সমস্যা আর হলে হয়তো দাঁতের সমস্যা এই কারণে কিন্তু আপনার মেডিসিন ব্যবহার করা সত্ত্বেও কিন্তু ঠিক হতে চায় না কেননা আপনাকে সঠিকভাবে কিন্তু আপনাকে নির্ণয় করতে পেরেছে এটা আপনার কী ধরনের সমস্যা হয়েছে যে দাঁতের সমস্যা হয়ে থাকে দেখবেন যে দাঁতগানা ঠিক দেখবেন যে গোল চাকা চাকা বা হয়তো লাল বন্ডে দেখাবে এবং প্রচণ্ড চুলকানি থাকবে এবং তার বর্ডারে দেখবেন যে দানা 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 ঘামাছি মতো একটা বর্ডার অবশ্যই থাকবে দাঁতগোনা হলে দেখবেন যে অনেক সময় প্রচণ্ড চুলকানি থাকবে বা চুলকানোর পরে দেখবেন চার হয়তো রসের মতো বের হয় অনেকের ক্ষেত্রে দেখবেন যে শুকনো হয়তো দাঁতের সমস্যা থাকলে সেখানে দেখবেন চুলকানো পাউডার দেখবেন চড়াচড়া মাছের মতো হয়তো খালচারে বা জায়গাটা যেন রাফ লাগে এরকম টাইপে কিন্তু দাঁতের সমস্যা দেখা দেয় কিন্তু দাঁতের সমস্যা হলে আমরা অবশ্যই যে হয়পীতে মেডিসিনটা বলবো আপনাকে ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন এরপরে আমি বলছি যে যাদের হয়তো চুলকানের মতো সমস্যা আছে চুলকানি পচারি অনেক রকমের যে সমস্যা দেখা দেয় অনেক সময় দেখবেন যে এখনকার প্রায় মানুষের মধ্যে চুলকানের সমস্যাটা একটা কমন সমস্যার মধ্যে পড়ে গেছে কিন্তু এই চুলকান সমস্যাটা হয়ে গেলে কিন্তু সহজে কিন্তু ঠিক হতে চান কেননা শরীরের যেসব জায়গা না হয়তো হাওয়া বাতাস বা আলো ঠিকমতো পা পায় না সেসব জায়গা না আগে স্টার্ট হবে আগে প্রথমে হাতের দেখবেন যে আঙুলের ফাঁকা ফাঁকি স্টার্ট হওয়ার পরে সেই জায়গাটা চুলকানির পরে যে জায়গায় চুলকাবে সেই জায়গায় কিন্তু শুরু হবে এরপরে কিন্তু একটু মানে ইম্পর্টেন্ট জায়গা বা হয়তো দেখবেন যে আড়াল জায়গা থেকে কিন্তু চুলকানিটা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু সহজে কিন্তু ঠিক হতে চায় এর জন্য আপনাদেরকে অবশ্যই এই মেডিসিনটা বলি মেডিসিনটা আপনাদেরকে ব্যবহার করে হয়তো মেডিসিনটা ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু ভেতর থেকে আপনারা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন এই চুলকানি সমস্যা থেকে একজিমা সমস্যা হলে দেখবেন যে একজিমাটা অনেক সময় বংশগত ব্যাপার থেকে আসে বা অনেক সময় দেখবেন যে এই একজিমাটা অপরের কাছ থেকে অনেক সময় এই একজিমা চুলকানোর পর সেই রস যে হয় সেই রস লাগার কারণে বা হয়তো আপনার খাবারের মাধ্যমে হয় ছোটো থেকে হয়তো বড়ো হয়ে যায় খাবারের মাধ্যমে হতে পারে এই জন্যে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে কিন্তু আপনারা এই মেডিসিনটাকে ব্যবহার করুন এক্জিমায় হোক বা দাঁত হোক বা চুলকানি হোক বা স্কিনের যে কোনো সমস্যা ক্ষেত্রে আমরা খুব সুন্দর কাজ করি যে হোমিওপ্যাথি মেডিসিনটা কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা স্কিনের মধ্যে যে কোনো রাফ হয়ে থাকুক না কেন যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হোক বা দাঁত হোক বা এক্জিমা হোক বা চুলকানির মতো সমস্যা হোক কেন সব কিছু কিন্তু সলভ করবে এই হোমিওপ্যাথি মেডিসিনটি তা বন্ধুরা এই যে দাঁত একজিমা চুলকানি এই সমস্যাটা অনেকটাই কিন্তু ডিফেন্ড করে যাদের হয়তো অ্যালার্জি সমস্যার কারণে কিন্তু অনেকটাই ডিফারেন্ট পারেন বেশি হতে এখানে অ্যালার্জি তো এক ধরনের অ্যালার্জি নেই কারো হয়তো দেখবেন যে রুদ্রে বেরুলে বা হয়তো ওয়েদারের ওপর অনেক সময় অ্যালার্জি বেশি হয় কারো দেখবেন যে ডাস্ট বা পলিউশন থেকে বা ধুলো বালি ময়লা থেকে অনেক সময় আপনার অ্যালার্জি সমস্যা থেকে আপনার দাঁতের সমস্যা বাড়তে পারে চুলকানির সমস্যা বাড়তে পারে বা এক মতো সমস্যা কিন্তু বেশি হতে পারে তার জন্যে দিকে অবশ্যই যাদের যে সমস্যার কারণে যে চুলকানি বেশি হচ্ছে তাকে আমরা অবশ্যই সেটা থেকে অ্যাভয়েড থাকতে অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো এমন কিছু খাবার আছে সে খাবারের মধ্যে অ্যালার্জির পরিমাণ কিন্তু অনেক সময় বেশি থাকে মেনে চলতে হবে সে খাবারের কারণে অনেক সময় অ্যালার্জিটা বেশি হয় তাই জন্য আমাদেরকে যে খাবারগুলো খেয়ে আমাদের চুলকানি বেশি হচ্ছে সে খাবারগুলো দিকে তালিকা খাবারের তালিকা থেকে অ্যাভয়েড করতে হবে তাহলে অনেক সময় আমরা দেখবেন যে যে চুলকানির সমস্যাটা সহজে কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক যেতে পারে এছাড়াও আপনাদের যাদের হয়তো দেখবেন যে ঠান্ডার অ্যালার্জি থাকে বা অনেক সময় দেখবেন যে কারো হয়তো গরমে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে হবে কিন্তু ওয়েদারে আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং সাথে সাথে আমরা দেখি যদি বাইরে বেরোবার সময় যাদের হয়তো পলিউশন অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে মুখের হয়তো একটা মাস্ক বা কোনো কাপড় বা রুমাল কিন্তু কিনতে অবশ্যই বাইরে বেরোতে হবে বা অনেক সময় দেখবেন যে এই চুলকানি গোনা বা দাঁত গোনা অনেক সময় গোটা গায়ের মধ্যে কিন্তু হয়ে যায় প্রচণ্ড হয়তো রোদে বেরোনোর কারণে এখন প্রায় মানুষের মধ্যে আসছেন দেখবেন যে গোটা গায়ের মধ্যে একটা র্যাস বেড়ে যাচ্ছে চুলকানির মধ্যে সমস্যাতে ডাক্তাররা হয়তো এসে ফর্ম করে দেখছেন দেখে হয়তো বা ওষুধ দোকানে হয়তো কিনে খাচ্ছেন বা বাড়িতে লোকে বলছেন হয়তো এটা ঘামাচি দিক হয়েছে কিন্তু ঘামাচির অনেক রকম পাউডার বা অনেক লিকুইড ব্যবহার করে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে না কিন্তু এটা এক ধরনের অ্যালার্জি কিন্তু চুলখানি টাইপের কিন্তু অ্যালার্জিটা আমরা দেখবেন যে এই মেডিসিনটা আমি অনেক পেশেন্টকে দিয়েছি ব্যবহার করে পেশেন্টটা কিন্তু অনেক সময় দেখবেন যে সুস্থ হয়ে গেছে যে গোটা গায়ে গলায় দেখবেন যে ঘামাচে বিভিন্ন মতো সমস্যা বা গোটা পিঠে বা পায়ে প্রচণ্ড চুল গাছে এবং ঘামাচের মতো দানা দানা মতো হচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে কিন্তু আমি অনেক পেশেন্টকে আমার চেম্বারে এসছে আমি এই মেডিসিনটা দেওয়ার পরেও দেখবেন যে বাচ্চা হোক বা বয়স্ক হোক যে ডোজে বলছে সে ডোজে কিন্তু ব্যবহার করে সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয়ে গেছে তা বন্ধুরা অবশ্যই মেডিসিনের কথা বলবো কীভাবে ব্যবহার করতে হবে সে কথা বলবো এবং এই মেডিসিনটা আমাদের কতদিন পর্যন্ত খেতে হবে সব কিন্তু আমি এই ভিডিওর মাঝখানে বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পরে কিন্তু আপনারা যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওনার সঙ্গে কল করে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই জানতে পারেন তা বন্ধুরা যে এই চুলকানি একজিমা দাঁত এই সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করার জন্যে আমাদেরকে অবশ্যই এই মেডিসিনটা ব্যবহার করতে হবে আর এই দাঁত চুলকানি একজিমা সমস্যা হলে দেখবেন যে যাদের হয়েছে সেই ফ্যামিলিতে একজনের যদি সমস্যা হয় যেমন বাড়ির প্রত্যেকটা মেম্বারের মধ্যে কিন্তু হয়ে যায় বা অনেক সময় দেখুন যে বাচ্চাদের হয়তো স্কুলের থেকে ধরে নিয়ে আসে বা যারা হয়তো বোর্ডিংয়ে থাকেন একজন থেকে অপরের হওয়ার চান্সটা একটু বেশি থাকে কেন তারা খোলা খোলামেলা জায়গার মধ্যে থাকেন তো একটা বন্ধ ঘরের মধ্যে কিন্তু অবশ্যই থাকে এবং একে অপরের সঙ্গে হয়তো টাচ করার ফলে কিন্তু একজন থেকে অপরের শরীরে কিন্তু এই চুলকানি দাঁড়ের সমস্যা বা হয়তো এক্সামের মতো সমস্যা কিন্তু চাড়াতে পারে বা কারো হয়তো ব্যবহার চুলকানি হয়েছে এমন কোনো ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র সাবান বলেন বা ছোবড়া বলেন বা হয়তো চোপড় বলেন বা বিছানা চাদর বলেন এর মধ্যে একটা সুশ্বর একটা একটা ফাঙ্গাল ইনফেকশন থাকে বা একটা ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আপনার একের শরীর শরীর থেকে অপর শরীর কিন্তু সহজে চলে যায় এবং সেখানে গিয়ে তার শরীরের মধ্যে হয়তো প্রথমে অল্প স্টার্ট হয় গ্রাহ্য করেন না আস্তে আস্তে কিন্তু গোটা শরীরে কিন্তু সেটা চাড়িয়ে যায় তা এই সমস্যা যাদের আছে তাদের কাছ থেকে একটু অবশ্যই তাদের জিনিসপত্র থেকে আপনারা একটু দূরে থাকবেন যাদের হয়েছে অবশ্যই মেডিসিনটা ব্যবহার করুন দেখুন আপনাদের সম্পূর্ণভাবে একেবারে নিরাময় হয়ে যাবে আপনাদের এই দাঁত একজিমা চুলকানি সমস্যা থেকে যাদের হয়তো একজিমা সমস্যা আছে তাদেরকে হয়তো একটু দীর্ঘদিন ধরে খেতে হয় কিন্তু দাদের সমস্যাতে আপনাদের তাড়াতাড়ি কিন্তু নিরাময় হয়ে যাবে চুলকানির সমস্যাতে খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে কিন্তু একজিমার ক্ষেত্রে কিন্তু একটু মেডিসিনটা কন্টিনিউ একটু লং টাইম পর্যন্ত চালাতে হবে কারণ একজিমাটা অনেক সময় দেখবেন যে ভেতর থেকে থাকে তো কিন্তু আস্তে আস্তে কমে ছোটো হয়ে যাওয়ার পরে কিন্তু ফের কিন্তু ওষুধ বন্ধ করলে পুনরায় কিন্তু আপনার হওয়ার চান্সটা বেশি থাকে বা অনেক সময় দেখবেন যে যাদের হয়তো দাঁত বা চুলকানা হচ্ছে অনেক দামি দামি অয়েনমেন্ট ব্যবহার করে কিন্তু ওপর থেকে কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যায় যেমন মলম বা অয়েন্টমেন্ট আপনারা বন্ধ করে দেবেন দুদিন পর ফের ফের থেকে আবার বেরোতে শুরু করবে কিন্তু না এই ভোঁয়া যে মেডিসিনটা বলছি আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে দেখবেন যে আপনার ভেতর থেকে কিন্তু আস্তে আস্তে শুকাতে স্টার্ট করবে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভালো করবে কোনো এক্সটার্নাল লাগানোর প্রয়োজন হবে না তা বন্ধুরা অবশ্যই মেডিসিন দেখে যাচ্ছে সঙ্গে থাকবেন মেডিসিনটির নাম হচ্ছে বায়োকেমিক বাই কম্বিনেশন নাম্বার টোয়েন্টি এই যে স্কিন ডিজিজ যে মেডিসিনটা বায়োকেমি মেডিসিনটা এই মেডিসিনের মধ্যে যেসব মেডিসিন কোনো আছে অবশ্যই আমি সেটাকে সম্বন্ধে বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এস বিএলের যে বায়ো কম্বিনেশান নাম্বার টোয়েন্টি এই মেডিসিনের মধ্যে যেসব মেডিসিন কোনো অ্যাড আছে তার মধ্যে হচ্ছে ক্যালক্রিয়া ফলোর সিক্স এক্স ক্যালকিরিয়া ফস থ্রি এক্স ক্যালিসল্ট থ্রি এক্স ন্যাটমিওর বা ন্যাট্রমিওর সিক্স এক্স ন্যাট্রমসল্ট থ্রি এক্স এই পাঁচটি বায়োকেমিক মায়পিটি মেডিসিন এই বাইকম্বিনেশন নম্বর টোয়েন্টি এই এস বিএল কোম্পানির এই মেডিসিনের মধ্যে কিন্তু মিক্স আছে আপনারা অবশ্যই যে মেডিকেল স্টোর থেকে বা অনলাইন থেকে অর্ডার করে কিনবেন আপনারা এস কোম্পানি কিনবেন এবং এই মেডিসিনটার নাম হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন যে মেডিসিনটা কেনার সময় আপনারা ডেট এবং আপনারা সিল ফাইল থেকে অবশ্যই কিনবেন এই মেডিসিনটার নাম হচ্ছে এসবেল কোম্পানি বাই কম্বিনেশন নম্বর টোয়েন্টি মেডিসিনটি আপনাদেরকে বাচ্চা যদি পাঁচ বছরের ওপর হয় সেক্ষেত্রে আপনারা দুটো করে ট্যাবলেট চুষে খাবে চিবিয়ে খাবে এবং খাওয়ার পরে সামান্য একটু উষ্ণ গরম জল খেলে রেজাল্ট অবশ্যই ভালো পাবেন এই মেডিসিনটিকে আপনাদের ব্যবহার করতে পারি দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে তিনবার অবশ্যই খাওয়ার পনেরো মিনিট আগে ব্যবহার করুন এবার বাচ্চার যদি বয়স আপনার দশ বছরের ওপর হয় সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো বছরের বাচ্চাদের ক্ষেত্রে তিনটে করে ট্যাবলেট দিতে পারেন তিনটে করে ট্যাবলেট চুষে খাবে বা চিবিয়ে খেয়ে খাবে খাওয়ার পরে কিন্তু অবশ্যই আধ কাপ গরম জল খাবে খাওয়ার পরে আপনারা খাবার অন্তত পনেরো মিনিট আগে আপনারা ব্যবহার করে আপনাদের যে দাঁত একজিমা চুলকানির সমস্যা বা যে কোনো চামড়া রোগের সমস্যার ক্ষেত্রে চরম রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর কাজ করে এরপরে আপনাদেরকে যারা অবশ্যই তো ষোলো বছরের উপরে যেসব ব্যক্তিরা খাবেন তাদের ক্ষেত্রে চারটে করে ট্যাবলেট অবশ্যই চিবে খাবেন বা চুষে খাবেন খাওয়ার পরে অবশ্যই আধ কাপ উষ্ণ গরম জল খাবেন দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই বের করতে পারেন বা পনেরো মিনিট আগে আপনারা অবশ্যই বের করতে পারেন ব্যবহার করে আপনাদের যে দাঁত একজিমা চুলকানির মতো সমস্যা থেকে সম্পূর্ণভাবে কিন্তু নিরাময় হতে পারবেন তা বন্ধুরা অবশ্যই ব্যবহার করুন ব্যবহার করে দেখবেন যে আপনাদের যদি ভালো ফল পেয়ে থাকেন বা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার যে ভিডিওর ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর আছে বা কল করে আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনাদের এই যে মেডিসিনটি ব্যবহার করে যদি ভালো ফল পেয়ে থাকেন অবশ্যই আমাকে এই ভিডিওর মানে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা সকলে যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল লাইক অ্যালার্মটি অবশ্যই বাজে রাখবেন এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই যারা হয়তো দাঁত এক্জিমা চুলকানির মতো সমস্যা পেয়েছেন তাদের মধ্যে অবশ্যই যেন শেয়ার করবেন ভিডিও ভালো থাকতে লাগলে আপনাদের মনের মতো হয়ে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই মেডিসিন খেয়ে যে ফলাফল পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন